তার আগে দেখি আমার গলতি ডাক দেওয়া লাগে। قال رسول الله صلى الله عليه وسلم انفقي ولا تحصي فيحصي الله عليك ولا تعي فيعي الله عليك فردخي ما استطعت عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনফিক ইবনা আদম আনফিক আলাইকা রাওয়াহুল বুখারী ও মুসলিম। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা নাহনু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতালা আলাইনা আরজুলুন শাদীদু বায়দি সিয়াবে শাদীদু শাদি সারি লা ইরা আলাইহা আসারুস সাফার ওয়া লা ইয়ারিফু আহাদুম মিন্না হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি وَجَا كَفَّ يَهْلَ فَاخِ جَيْهِ فَقَلَ يَا مُحَمَّدْ أَخْبِرِنِ الْإِسْلَمِ قَالَ أَنْ تَشَهَدَ اللَّهِ إِلَهِ إِلَّا اللَّهِ وَأَنَّ مُحَمَّدْ رَسُولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلَةِ وَتُوْتِيَ الزَّكَةِ وَتَصُمَ الرَّمَجَنْ وَتَهُجَّ الْبَيْتِ إِنِ اسْتَتَى إِلَيْهِ السَّبِيلَ قَالَ الصَّدَقْتَ قَالَ فَعَجِبْنَ اللَّهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ قَالَ أَخْبِرِنِي عَنِ الْإِيمَانِ قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان تكن تراه فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعالم من الساعه قال اخبرني امرتها কালান তালে দালাম তোর আব্বা তাহা ও তার হরফা তাল ওরা তাল আলা তার আশায় এত তাহল না ফিলমোনিয়ান সুম্মান তালাকা কালা মালা বেস্ত লাভিয়ান কালা মালা বেস্ত কালা ইয়মর আ তাদের মানি সায়েন কালা আল্লাহ রসুল আলম কালা ওয়া জিব্রাইল আতাকুম ইয়াল্লুমুকুম দীনাকুম রাহ মুসলিম। সম্মানিত তাকওয়া মসজিদের মুসলি দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে যাকাত এবং সাদকা সাধারণ দান সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, এটাই ঠিক। আমরা 27 মার্চ সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হয়েছিলাম, তখন জজকে দেখলাম প্রায় 12 থেকে 14 মিনিট যাবৎ আমাদের সাথে কথা বললেন, তারপর যা কিছু বলার বললেন। আজকে দেখলাম জজ কিছু কথা বললেন না, কিন্তু প্রতিপক্ষ কিছু চাচ্ছিলেন, তো দেখলাম জজ একটু খেপে গেলেন, গিয়ে বললেন গায়ে যে জিনিসটা আছে এটাকে মূল্যায়ন করেন না, কি গ্রামের মানুষের মতো কথা বলছেন কেন? যা বলা হয়েছিল তা কোর্টের জন্য মানায়নি, যার কারণে হয়তো বা এই কথা তিনি বলেছিলেন। অবশ্য গায়ের ওই যে উকিলদের গায়ে যেটা থাকে সেটা হাত দিয়ে বলছিলেন। ওমাতা শাওনা ইল্লা ইনশাআল্লাহ, তোমাদের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যা চান তাই হয়। আমরা এই সমস্যাকে আল্লাহ তাআলার
পরীক্ষা মনে করে আল্লাহর উপরে ভরসা করে আমরা সামনের দিকে আগাই। আমরা আল্লাহ তাআলাকে এতটুকু বলি যে বর্তমান পরিস্থিতিতে আমরা তোমার কঠিন পরীক্ষার উত্তর দিতে হয়তো বা তেমন প্রস্তুত হতে পারবো না, তুমি আমাদের পরীক্ষা সহজ করো, আমরা যেন তোমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এমন পরীক্ষা করো না যাতে আমরা সফল হতে পারবো না। আর তোমার কাছে বারবার জানাই আল্লাহুম ইন্না আউযুবিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ওয়া সুইল কাযায়ে ওয়া শামাতাতিল আদা। শেষের দুটা বাক্য তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো খারাপ সিদ্ধান্ত যেন তোমার পক্ষ থেকে আমাদের উপরে না হয়, আর এমন কাজ করো না যারা আমাদেরকে ভালোবাসে না তারা খুশি হবে, এমন কাজ করো না। তুমি সর্বশক্তিমান, আমাদের পথ সেভাবে করো যাতে করে আমরা শান্তি তৃপ্তিতে সঠিক আকীদা আদর্শ নিয়ে দুনিয়াতে টিকে থাকতে পারি, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে তুমি হেদায়েত করো, তাদের অন্তরকে সহজ পরিষ্কার করে দাও, তারা যেন আমাদের উপরে ভালো ধারণা রাখে। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা তোমার ব্যাপারে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। রাজত্ব তোমার, কোনো শরীক নেই তোমার, সর্বক্ষমতার মালিক তুমি। তোমাকে সর্বক্ষমতার মালিক হিসেবে মেনে নিতে আমাদের ভিতরে সরিষের সমপরিমাণ সন্দেহ নেই। আমরা সন্দেহমুক্ত অবস্থায় তোমাকে সর্বশক্তিমান বলে মানি। এই আস্থা রেখে আমরা কিছু সঠিক আকীদায় দিনের কাজ করছি। তুমি আমাদেরকে বিশেষ রহমত দিয়ে সহযোগিতা করো আল্লাহ। সম্মানিত দিনী ভাই, যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ফরজ, যা আল্লাহ তাআলা যেখানে সালাতের জন্য বলেছেন সেখানে যাকাতের জন্য বলেছেন, যা অতীব জরুরি। আল্লাহ তাআলা বলেন অকিমুস সালাত ওয়া আতু যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। যাকাত আল্লাহ তাআলার আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে এমান দেশে পাঠালেন তখন তিনি বললেন, দেখো তুমি মানুষকে বলো, মানুষ বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যদি এই কথা মেনে নেয় তাহলে তুমি বলো যে তাদের প্রতি পাঁচ অক্ত সালাত ফরজ করা হয়েছে 24 ঘন্টায়। তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলবে ইন আল্লাহ কাদ ফরাজ আলাইহিম সাদাকা তু খাজমিন আগ্নিহিম তুরাদ আলা ফকরাইহিম, তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যা ধনীদের নিকট থেকে নেওয়া হবে আর দরিদ্রদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। অত্র হাদিস যাকাত ফরজ বলে প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের ভিত্তির উপরে, তার একটি হচ্ছে যাকাত। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমরা এইভাবে বসেছিলাম আল্লাহর রাসূলের পাশে, হঠাৎ একটা লোক আমাদের সামনে আসলো, শাদীদু বায়াজিস সিয়াবে, তার কাপড় ছিল খুব ধবধবে সাদা, শাদীদু সাওয়াদি শারে, মাথার চুল ছিল কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফা, তার উপরে কোনো বিদেশি চিহ্ন ছিল না, বাহির থেকে এসে সেটা মনে হয় না, বাহির থেকে এসলে গাড়িতে ভ্যান রিক্সে উঠেছে, জামা ভাঁজ একটু ভাঁজ ভাঁজ থাকবে, ধুলো বালি থাকবে, তো বাহিরের মনে হচ্ছে না, আমরা কেউ চিনতেও পারি না, তাহলে পাড়ার হলে চিনতে পারবো, তাকওয়া মসজিদের মুসল্লি হলে তো আমরা চিনতে পারবো, আর যদি দূরের হয় তাহলে ভ্যান রিক্সে এসেছে, গায়ে জামা কাপড়ে একটু ভাঁজ দাগ ধুলো বালি থাকবে, কোনোটাই মনে হয় না। বুঝলাম না, দেখলাম রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসল, তারপর নিজের হাত দুটা রাসূলের হাঁটুর উপরে রাখল, রেখে বলছে মোহাম্মদ, নাম উল্লেখ করে বলছে মোহাম্মদ,
আখবিরিনি আল ইসলাম, ইসলাম কী জিনিস বলেন। তো আল্লাহর নবী বললেন না যে আপনি কে, কোথা থেকে এসেছেন, একটু চা খান, একটু মেহমানি, কিছু বললেন না। উনি উত্তর দেওয়া শুরু করলেন, বললেন ইসলাম হচ্ছে বলে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ আল্লাহ রাসুল, পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে, সম্ভব হলে হজ করতে হবে, সিয়াম পালন করতে হবে, এগুলো বললেন। তারপরে আগন্তক বলছেন ঠিক বলেছেন। তো আমরা অবাক হয়ে গেলাম, এটা আবার কেমন কথা হলো। ইয়াসাল দেখো, যিনি জানতে চান তিনি সত্যায়ন করেন, এটা হয় কী করে? জানতে চাইলেন তো জানার পরে বলবেন আচ্ছা 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 ঠিক আছে বুঝেছি, এইভাবে বলবেন। কিন্তু জানতে চাইলে তারপরে আল্লাহ রাসূল যখন বললেন তখন উনি বলছেন ঠিক বলেছেন, তাহলে তো জানার কথাই জানতে চেয়েছেন। তাই আমরা অবাক হলাম, আমরা কিছু বললাম না। আবার আগন্তক বললেন যে ইমান কী জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কেতাবকে মানতে হবে, ভাগ্যকে মানতে হবে, কিয়ামতকে মানতে হবে। তো উনি বললেন যে ঠিক বলেছেন। তারপরে তিনি বলছেন যে এক অনিষ্ঠতা কাকে বলে, একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করা, এইটা কি জিনিস? একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে ইবাদত করা তো এইভাবে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাককে লাই না, এগুলো কি আর একনিষ্ঠ হলো? আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ফাইদা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। তিনটা কথা আছে। তার এক নম্বর কথা দুনিয়াবী কাজ, এটা সহজ। দুই নম্বর কথা ইবাদত, এটা সহজ নয়, ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। আজকে একটা সিদ্ধান্ত নেন যে সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় আমার নেকি হয়। কথা তো ঠিক, হাদিস তো বুখারী মুসলিম। আজকে সিদ্ধান্ত নেন যে প্রত্যেক দিন মাগরিবের পরে পড়ব, তিন দিন টিকতে পারবেন না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনার যখন দুনিয়াবী কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। দুনিয়াবী কাজ যত সহজ ইবাদত তার চেয়ে অনেক কঠিন, নীতির উপরে টিকে থাকতে পারবেন না। তারপর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলুন, বিনয়ের সাথে বলুন, এমনি হুমসিখালি বললেন আর হয়ে গেল? যেটা বলবেন কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। যেটা আপনাদেরকে বলা আছে যে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এসব ডিস্ট্রিক্টে হলো কাওবাও করে বলা, আর চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এসব ডিস্ট্রিক্ট হলো হাত পা ধরে বলা, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এসব ঘটনা আমি জানি না। একেবারে বলার শেষ পর্যায়টা কি, একেবারে গ্রামের ভাষায় যেটা হলে মানে মানুষ দিবেই, সেইটা দিয়ে আমাকে বলুন, এমনি বললে হবে? একনিষ্ঠতা কি জিনিস? তখন আল্লাহ নবী বলছেন যে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ, এটা হলো একনিষ্ঠতা। আর যদি এইটা মনে না হয় তাহলে তোমাকে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। এই ভীতি নিয়ে ইবাদত করার নাম হচ্ছে একনিষ্ঠতা। আগন্তক বললেন আচ্ছা ঠিক আছে, এবার কেয়ামত সম্পর্কে বলেন, কেয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। এইভাবে বললেন কেন যে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না? বলবেন যে আমি জানি না, কথাটা বলার সময় কেন বললেন যে আপনিও জানেন না আমিও জানি না? আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। ঘটনাটা ছিল একদিন যে জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন ঈসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিসসালাম বলেছিলেন যে কিয়ামত কবে হবে জিব্রাইলকে, তখন জিব্রাইল এই উত্তরটাই দিয়েছিলেন ঈসা আলাইহিসসালামকে যে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। তার মানে জিব্রাইল বলেছিলেন আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। আজকে জিব্রাইল জিজ্ঞাসা করেছেন আমাদের নবীকে যেটা জিব্রাইলকে করেছিলেন ঈসা আলাইহিসসালাম, যে জিজ্ঞাটা ঈসা আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে করেছিলেন ওই জিজ্ঞাসাটা জিব্রাইল আলাইহিসসালাম এখন আমাদের নবীকে করছেন। তখন আমাদের নবী বলছেন যে প্রশ্নকারী যেমন জানে না আমিও তেমন জানি না। তখন প্রশ্নকারী বলছে আচ্ছা ঠিক আছে কিছু চিহ্ন আলামত বলেন দেখে বুঝবো যে এখন কিয়ামত হবে। তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আনতালে দালামত রাব্বা তাহা, দাসী কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম নিবে জন্ম দিবে সেই দিন কিয়ামত হবে এটা লক্ষণ। আর যাদের পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না খালি পায়ে গামছা পরে বিলের ধারে পুকুর পাড়ে ছাগল গরু চড়াত তারাই হবে বিত্তশালী। তারাই যখন বিল্ডিং প্রাসাদ তৈরি করে অহংকার করবে তখন কেয়ামত হবে, এইটাই কেয়ামতের লক্ষণ। তারপর চলে গেলেন, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আল্লাহ নবী বললেন উমার বলতে পারো জিজ্ঞাসাকারী কে? তখন উমার রাজনীতি বললেন জি না বলতে পারছি না, আপনি আর আল্লাহই ভালো জানেন, আমরা বলতে পারছি না নিজে কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনি হলেন জিব্রাইল, ইনি তোমাদেরকে দিন শিখে দেওয়ার জন্য এসেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পেরেছিলেন, এই জন্য বলেননি যে আপনি কোথা থেকে আসলেন বসেন কি ব্যাপার একটু নাস্তা পানি করেন এরকম কিছু বুঝতে বলেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন, যদিও ইব্রাহিম আলাইহিসসালাম তার মেহমানকে বুঝতে পারেননি। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসেছেন, তো ইব্রাহিম আলাইহিসসালাম খানা পানি ছাগল একটা রেডি করে রান্না করে দিয়েছেন খেতে, হাত উঠিয়ে নিলেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন ব্যাপারটা কি, আমি কি মেহমানকে মূল্যায়ন করতে পারলাম না কি পারলাম না নাকি মেহমানকে অসন্তুষ্ট হয়ে গেলেন, মেহমান খেতে চাচ্ছেন না কেন? খুব চিন্তিত ইব্রাহিম আলাইহিসসালাম। তখন তারা বলছেন যে আমরা আপনাকে একটা সংবাদ দিতে এসেছি, আপনার একটা বাচ্চা হবে ছেলে হবে, আর আমরা আর একটা কাজে এসেছি লুত আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমার এই বয়সে সন্তান হবে? তখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ওই দিক থেকে দৌড়াতে দৌড়াতে মুখের উপর এভাবে থাপড়াতে থাপড়াতে বলছে বলেন কি, আরে আমি বৃদ্ধা বন্ধা আমার স্বামী বৃদ্ধ এই বয়সে বাচ্চা হবে মানে? তখন তারা বললেন যে এটা আল্লাহর ইচ্ছে, যা ইচ্ছে তাই করেন। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না, লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করার সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। তখন তারা বললেন যে আল্লাহর সিদ্ধান্ত হয়ে আছে, যেটা হয়ে আছে সেটা হবে। তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে চিনতে পেরেছিলেন, তাই পরে বললেন ইনি হচ্ছেন জিব্রাইল। লম্বা হাদিসের একটা কথা ছিল যাকাত ফরজ, যাকাত দিতেই হবে, মানুষ দিতে বাধ্য। যদি মানুষ যাকাত না দেয় আর ইসলামের যদি নীতিগত ক্ষমতা থাকে তাহলে জোর করে আদায় করতে পারে পিটিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াস্তুখলিফা আবু বকরিন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, ওয়াকাফার মান কাফার মিনাল আরাব, ওই সময়তে অনেকেই অস্বীকার করলো, তারা বললো আমরা সলাত আদায় করব কিন্তু যাকাত দেব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন আজকে মানুষকে আপনি কিভাবে বলবেন, আল্লাহ নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে মারা যাবে না, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এরা সলাত আদায় করছে কিন্তু যাকাত দেবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলেন কি আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, এখন আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন বলেন কি আপনি? ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম,
ওয়াল্লাহি আল্লাহর কসম লাউকাতিল মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাতি ফাইনা যাকাতা হাক্কুল মাল, আমি যুদ্ধ চালিয়ে যাব যারা যাকাত দেবে না সলাত আদায় করবে, যাকাত এবং সলাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। বলেন কি আপনি? শুধু তাই নয়, আপনি শুনে রাখেন, ওয়াল্লাহে আল্লাহর কসম আপনি শুনে রাখুন, ওয়াল্লাহে আল্লাহর কসম আপনি শুনে রাখুন, আল্লাহর কসম আমি আবু বকর সিদ্দিক বলছি, লাও মানাউনি আনাকান কানিয়দুন হেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতু হালা মানে হা, রাসূলের যুগে অল্প কিছু যাকাত দিত, আজকে দেবে না। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রসিও দিয়েছে। রাসূলের যুগে ওসর ধান দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক বলছি, এই যুগে যদি গরু দেয় রসি না দেয়, ধান দেয় বস্তা না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, বস্তা এবং রসির জন্য যুদ্ধ চালিয়ে যাব, পিটিয়ে বস্তা এবং রসি আদায় করব। বলেন কি আপনি? মুসলিম, বোঝা যাচ্ছে যে যাকাত ফরজ হয়ে আছে, দিচ্ছে না তারা। যাকাত যারা আদায় করতে এসেছে তারা হাতে একটা রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে আদায় করে নেবে, সেটা জায়েজ। মানুষ দেয় না, মানুষ বুঝে না, সেই জন্য দেয় না, নিজে থেকেও দিল না, জোর করে আদায়ও করা হলো না, তাহলে কি হবে? তাহলে যা হওয়ার তাই হবে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি ওসর যাকাত না দেয় তাহলে বিচারের মাঠে ওসর যাকাতকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে পিঠে পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। ফাতুকুয়া বেহা জেবাহুম জনুবহুম ও জোহরুহুম, দাগ দেওয়ার সময়তে বলবে জুকু মা কুন্তুম তাকনিজু, সাদ আসাদন করো, যে জিনিস তুমি সঞ্চয় করে রাখছিলে যাকাত দেওনি, এটা কেমন লাগে একটু স্বাদ আস্বাদন করে দেখো। ফেরেশতার এটা বলবেন কেন? শাস্তি দিচ্ছেন, এটাই তো অনেক। আবার এইভাবে শাস্তি দেওয়ার সময় বলবেন কেমন লাগে একটু স্বাদ গ্রহণ করো না, এটা হলো অপমান করার জন্য। বিচারের মাঠে কি জাহান্নামীরা পালিয়ে যাবে? তো পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? বিচারের মাঠে তো কেউ পালাতে পারবে না, তা হাত বাঁধা থাকবে, এটার কি প্রয়োজন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন যে আমি জেলে যেতে রাজি আছি, কোনো আপত্তি নেই, কিন্তু হাতে যেন হাত করা না দেওয়া হয়। তার মানে এটা তার অপমানের ব্যাপার, এমনিতেই যাবে, এইটা যেন না হয়। এমনিতে কেউ জাহান্নামে যেতে পারবে না, হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখবে বিচারের মাঠে ইন্দিরা গান্ধীর হাত বাঁধা আছে, ফেরাউনের হাত বাঁধা আছে, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত বাঁধা আছে, অত্যাচারী জালেমের হাত বাঁধা আছে। সেদিন দেখা যাবে ক্ষমতা কার, আল ইয়াওমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, তার নাম বিচারের মাঠ। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আলা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজের কোথায়? আমি হচ্ছি রাজা ধীরাজ, আমার কথা একমাত্র চলবে, আজকে বিচারের মাঠে কারোর কথা চলবে না, তার নাম বিচারের মাঠ। মানুষ তার এখন বুঝতে পারছে না যে বিচারের মাঠ কাকে বলে, যা বুঝতেও পারে না, আমলও করে না, যার কারণে পাপ করা তার কাছে একেবারেই সহজ। এই অবস্থা, যাকাত দিতে হবে, নইলে অবস্থা খুব জটিল। যাকাত সংক্ষিপ্ত কথায়, পাঁচটি উঠলে একটি ছাগল যাকাত দিতে হয়, পঁচিশটি উঠলে একটি উঁটের বাচ্চা যাকাত দিতে হয়, তিরিশটি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, চল্লিশটি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়। শস্য পাঁচ অশাক সমান ১৮ গুণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়। ১৮ গুণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়।
18 মন 30 কেজি শস্য হলে 20 ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়। 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে বিক্রি মূল্য শতকরা 2.5% জাকাত দিতে হয়। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, তারা আপনার অধীনে আছে, সবাই পৃথক হয়নি, তার মানে একটাই সংসার। সব স্বর্ণ জমা করে 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। 200 দেরহাম 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। বিক্রি মূল্য 52.5 তোলা রূপা হলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। ব্যাংকে জমা আছে সেই টাকা, ডিপিএস খোলা আছে সেই টাকা, দোকান বরাদ্দ আছে সেই টাকা, ঋণ কর্জ দেওয়া আছে সহজেই পাওয়া যাবে এই টাকা, সব টাকা জমা করে রূপা মূল্য প্রায় 40,000 টাকা হলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। তবে স্বর্ণের মূল্যও দিতে পারে, তাতে প্রায় 3,50,000-3,50,000 টাকা হলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। আমরা অসহায় মানুষের সুবিধা হবে মনে করে রূপা মূল্য হিসাব করে প্রায় 40,000 টাকা এক বছর থাকলে শতকরা 2.5% জাকাত দিতে হবে, দিতে বাধ্য। তবে ব্যবসায়ী সম্পদ, এর জন্য বছর পার হওয়া লাগবে না, মূল যেটা সেটাতে বছর পার হলেই হলো। ব্যবসা করছিলাম, শুরু করেছি গত রমজানে 40,00,000 টাকা নিয়ে, সেটা দেখতে দেখতে আজকে হচ্ছে 21শে রমজান, দেখি হচ্ছে 35,00,000 টাকা হয়েছে, 55,00,000 টাকা হয়েছে। আবার গতকালকে 1 টাকা জমা হয়েছে, 1 টাকা সেটা 50-55 হয়েছে, 5,00,000 টাকা জমা হয়েছে। অঙ্কে যখন বসেছেন হিসাব নিকাশে, তার আগে যত জমা হয়েছে সব টাকার জাকাত দিতে হবে। এর নাম ব্যবসায়ী সম্পদ। ব্যবসায়ী সম্পদের, সব সম্পদের বছর লাগে না, মূল সম্পদের বছর হলেই হলো। উল্লেখ্য যে যেসব জমি ল্যান্ড ব্যবসায়ী জমি কিনে বিক্রি করে, তাহলে এখন বাজার মূল্য জিজ্ঞাসা করে যত জমি আছে সব জমির তার জাকাত দিতে হবে। দু একটা কিনে রেখেছে, সময়ে বিক্রি করবে বা বাড়ি করবে, এরকম জমির কোনো জাকাত লাগবে না। শোরুম গাড়ি আছে, গাড়ি কিনে ব্যবসা করে, চট্টগ্রামে কিনে সিলেটে শোরুমে জমা রেখে বিক্রি করে, যত গাড়ির শোরুমে জমা আছে সমস্ত বিক্রি মূল্য জিজ্ঞাসা করে বা বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। তবে বাড়িতে 2-4-5টা গাড়ি আছে যেগুলো ব্যবহার হয়, এগুলোর জাকাত দিতে হবে না। বাড়ি কিনে বিক্রি করে তখন এর জাকাত দিতে হবে। দু একটা বাড়ি কিনে রেখেছে, সময়ে বসবাস করবে বা সময়ে হয়তো বা সুবিধামতো বিক্রি করবে, তখন তাদের জাকাত দিতে হবে না, জাকাত দিতেই হবে, দিতে বাধ্য। গমা গোখরা সাপ বাড়িতে থাকতে পারে, থাক, যে এইভাবে ফানা উঠায় থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে, দংশন সাধারণত করে না, করেও যদি একজন মারা যাবে, আমার নানি বলছেন, আমার নিজের নানি, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের এলাকাতে ধান রাখার জন্য মাটির তৈরি গোলা, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কুঠি বলা হয়, ওইটা তৈরি করে ধান রাখতো, নিচে একটা মুখ থাকতো, তা আমার নানি ওতে ঢোকে ওটা পরিষ্কার করছে, পরিষ্কার করা যখন শেষ হয়ে গেছে তখন নিচের আবর্জনা ধুলা বালিগুলো বের করবে, তো এইভাবে যখন হাতটা বাড়িয়েছে তো সাপের গায়ে হাতটা জেল লেগেছে, এবার সাপ এভাবে ফনা উঠে আছে, ছবল মারবে কিন্তু মারে না। মহিলা মানুষ ওখান থেকে মুখ দিয়ে উপর দিয়ে উনি বের হলেন, সাপে দংশন করলো না, গোখরা সাপে দংশন করবে যদি লিখা থাকে, তাই মানুষে বলে সাপের লিখা বাঘের দেখা, বাঘ দেখলেই খাবে আর সাপ লিখা হলে খাবে, তাছাড়া খাবে না। গোখরা সাপ থাকলেই দংশন করবে এ কথা নয়,
করে যদি একজন মারা যাবে, জাকাত বাড়িতে রাখা যাবে না, ও যদি থাকে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। বোখরা সাপের চেয়ে জাকাত কত গুণ বেশি ভয়াবহ তা ভাষা দিয়ে উল্লেখ করা যাবে না। কেউ যদি জাকাত নেওয়ার না থাকে, তাহলে যেখানে গোবর আবর্জনা ফেলা হয় সেখানে টাকা ধান ফেলে দিতে হবে, ওকে বাড়িতে রাখা যাবে না, ও ভয়াবহ বিষাক্ত জিনিস। কত বিষাক্ত আপনাকে বুঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন কানাতি নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট। তিনি বলেন, লায়াক খুলল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে, যেই শরীর হারাম খায় সেই শরীর জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবেই। যার জন্য আপনাদেরকে আমি সবসময় হালাল রুজি উপার্জনের জন্য অনুরোধ জানিয়ে থাকি, ব্যবসা করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে ইন্ডাস্ট্রিজ, তারপরে ফ্যাক্টরি, তারপরে সব কিছু। মোটামুটি টাকা হতে 25 বছর লাগবে, 25 থেকে 30 বছর। একদিনই 40 কোটি টাকা ঋণ নিলেন, তারপরে ব্যবসা শুরু করলেন, মেয়ের জন্য আইসক্রিম কিনলেন 3200 টাকা দিয়ে, এটা হলো এই জীবন? কেমন জীবন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ লাগবে না, সংসারও চলবে। আর ওইদিকে তো বলেছি, বইয়ের সাথে পরামর্শ করে সংসার করবেন, সব দান। অল্প উপার্জন হলেও বইয়ের সাথে পরামর্শ ছাড়া সংসার করবেন না। এখনই একটা পর্যায়ে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন যে ফাইলা মেজেদ, সবাই দান করবে মানে? না পারলে কীভাবে দান করবে? সবাই দান করবে এটা হয় কী করে? কীভাবে দান করবে সবাই? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালিয়ামাল বিয়াদাইহি ফি বাইতিন নাস ইয়ানফানাফসাহু ইয়াতাসাদদাকু, মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকার কিছু খাবে, কিছু দান করবে। তাহলে বোঝা যাচ্ছে যা উপার্জন করবে সব খাওয়া হবে না। একদিনে 300 টাকা উপার্জন করেছেন, 300 টাকায় যদি আপনার বউ খেয়ে নেয় তাহলে ও বউ হস্তিনী। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ওই বউকে তালাক দিতে হবে, তার নাম হস্তিনী, ওদের সংসার চলবে না। যা উপার্জন করেছেন তাই একদিন খেতে হবে না, কিছু খেতে হবে, কিছু রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন কিছু খাবে, কিছু দান করবে, সবই যদি খেয়ে নেন দান করবেন কি? 1 কেজি বেগুন কিনেছেন, 5টা বেগুন ধরেছে, 5টায় রান্না করবেন না, একটা রেখে দেন, বাড়িতে বরকত হবে, সম্পূর্ণ খেয়ে নেবেন না, মধ্যম পন্থায় খরচ করবেন। আর লিখতে সাধু ফিল ফাকরে অল গেনা, বিত্তশালী হলে মধ্যম পন্থায় খরচ করবেন, দরিদ্র হলে মধ্যম পন্থায় খরচ করবেন। গরিব মানুষ পুঁটির মাছ কিনবে, রুই মাছ কিনবে না, ধনী মানুষ রুই মাছ কিনবে, পুঁটির মাছ কিনবে না। ধনী মানুষ যদি পুঁটির মাছ কিনে, কোনোদিন ব্যতিক্রম কিনবে সেটা ভিন্ন কথা, তবে সাধারণত বাজারে গিয়ে সবচেয়ে দামি বড় মাছ কিনতে হবে, নইলেও হলো কৃপণ, ও জান্নাত পাবে না। আর গরিব মানুষ যদি রুই মাছ কিনে বেশি দাম দিয়ে, তাহলে আল্লাহ এর সাথে কথাই বলবেন, যা তুই অহংকারী, তোর সাথে আমার কোনো কথাই নেই। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সংসারের ব্যালেন্স ঠিক করছেন। কাজে 1 কেজি বেগুন কিনলেও স্ত্রী যতই বোকা হোক তার সাথে পরামর্শ করে কাজ করবেন, আর যা উপার্জন করেছেন সম্পূর্ণ খেয়ে ফেলবেন না, কিছু খাবেন, কিছু দান করবেন, কিছু রেখে দিবেন। আল্লাহ রাসূল বললেন যে মানুষের বাড়িতে কাজ করো, যা পেয়েছো সেটা কিছু খাওয়ার কিছু দান করো। তাহলে সবই খেয়ে নিলে দান করবো কি? ব্যাংক চালককে দান করতে হবে, হাদিস দ্বারা প্রমাণ হয়েছে। এইখানে যেটুকু বলছি সেটুকু হলো এই যে আপনি জাকাত দিতে বাধ্য। কোনোদিন হিসাব নিকাশ থেকে জাকাতের ব্যাপারে পিছপা হবেন না, খুব ভয়াবহ জিনিস। সংক্ষিপ্তভাবে জাকাতের কথা শেষ করলাম। দান, মহানাল্লাহ বলেন, অংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে দান করো, যেটা খাচ্ছ এটা হলো দান, এটা আল্লাহর আদেশ, তবে ফরজ নয়।
আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা বাংলাদেশের প্রায় সব জেলার মহিলাই ভাত রান্না করার জন্য যে চাউল মেপে নিয়েছে সেই চাউল থেকে এক মুষ্টি চাউল উঠিয়ে রাখে, এই প্রথাটা ভালো। সাত দিন যদি সাত মুষ্টি উঠাই তাহলে বেশ পরিমাণ মতো চাউল হয়ে যাবে, এ দিয়ে কিছু করা যাবে আর রুজিটা ঠিক মতোই হলো। হয়তোবা এই আয়াতের ভিত্তিতে তারা এটা চালু করেছে, চালু করে থাকলে খারাপ হয়নি, ভালোই আছে। আর যারা ইসলামিক সংগঠন করে তারা বলে যে যেইটা উপার্জন করছেন সেখান থেকে শতকরা এক টাকা বা হাজারে এক টাকা দান করবেন, এটাও ঠিক আছে। মানে উপার্জন থেকে দান করতে হবে যেটা আমি খেতে দিয়েছি। এখন সংগঠন ঠিক হলে ঠিক, বেঠিক হলে বেঠিক, কিন্তু তারা যে নীতিমালা করেছে নীতিমালা তাদের ঠিক না হতে পারে, আপনাদের হতে হবে, এটা জরুরি। যা উপার্জন করছেন সেটা তাকওয়া মসজিদের জন্য হোক বা আপনাদের প্রতিষ্ঠানের জন্য হোক বা আপনাদের দিনী কাজের জন্য হোক, নিয়মিত দান হিসাবে বের করবেন, জরুরি। ফরজ নয় তবে মনে করবেন এটা আমার জন্য উচিত, একটা আমার জীবনে জরুরি কাজ। আল্লাহ বলছেন করো যেটা আমি খেতে দিয়েছি সেখান থেকে, সেই দিন আসার পূর্বে করো। যেদিন মরণ চলে আসবে আমাকে বলবে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হব, আমি তো সময় দেব না, কথাটা তোমার একটা বৃথা কথা হবে, কোনো দাম নেই সেই কথা, আমি তো এরকম সুযোগ দিব না। সেই দিন আসার পূর্বে কিছু দান করো, তাহলে আল্লাহ বলছেন এই দিন আসার পূর্বে কিছু দান করতে। আসমা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিকি ওয়ালা তুহসি, আসমা দান করো গুনে করো না। সেদিন দিয়েছি 10 টাকা, আজ দিলাম 10 টাকা, সেদিন আপনাকে 500 টাকা দিনই আমি, আবার এসেছেন কেন, এটা বলতে যাবেন না। একদিন তো আপনাকে কিছু দেওয়া হয়েছিল, আজকে আবার আসলেন কি হিসাব কি, এরকম কেন চেয়ে খেতে হবে কেন, 10 টাকা দিয়েছেন একথা বলবেন না। আসমা দান করো গুনে দান করব না, ফাইউসি আল্লাহ আলাইকে, তাহলে তোমাকে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। খবরদার কোনো সময় কয় টাকা দান করলে এটা হিসাব করবো না। ওয়ালা তুই, জীবনে কোনোদিন দান বন্ধ করো না, ফাই আল্লাহ আলাইকে, আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। দান করো দয়া হবে, দান করো রহমত হবে, দান করো সুবিধা ভোগ করতে পারবা, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবা, শান্তিতে থাকবে, কোনো সমস্যা মাথার উপরে আসবে না, ঝামেলা মুক্ত থাকবা। ওয়ালা তুই, দান বন্ধ করো না, ফাই আল্লাহ আলাইকে, আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। আসমা ফারজাখি মাস্তাতাতি, যতটুকু সম্ভব দান করো। একই কথা আবার ফিরে আসলো, যেই বাক্য প্রথমে বললেন সেই বাক্য আবার শেষে বলছেন, যতদূর সম্ভব কিছু না কিছু করো, করো না কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা দান করো তাহলে আমি দান করব, দয়া রহমত করব, তোমারটা আগে আমারটা পরে। নেন এবার, আল্লাহর নবী একদিন বলছেন, মুয়াজ ইবনে জাবাল গাধার পিছনে আছেন আর আল্লাহর নবী আগে আছেন, চালককে সামনে থাকতে হয়, মূল মালিককে সামনে থাকতে হয়। আমরা গাড়িতে উঠলে পিছনে বসি, সৌদি আরবে আসল বা সম্মানী মানুষকে পিছনে বসতে দেবে না, সামনে বসাবেই জোর করে। আমি বলছি আমি তো সামনে বসি না, বলছি আপনি সামনে পাশে আমার না বসলে আমি খুব কষ্ট পাবো, আমি খুব লজ্জা পাবো, আপনি একটু দয়া করে পাশে বসেন। আমি সামনে বসি না, আমাকে সামনে পাশে বসালে পিছনে বসতে দিল না। তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পিছনে আছেন, আল্লাহ রাসূল সামনে আছেন, মুয়াজ লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ, জি আমি রেডি, বলেন কি বলছেন, মুয়াজ জি আমি প্রস্তুত, মুয়াজ জি আমি প্রস্তুত, বলেন কি বলছেন, একই জায়গাতে আছেন, দেখেছেন,
মানে আল্লাহ রাসূল কথা বলবেন তো কথা বলার জন্য মানুষকে রেডি করছেন। আব্দুর রাজ্জাক সাহেব এমনি ধমক দেন না, ধমক নাকি কষ্ট হয় মানুষে, আমার কিছু করার নেই, কিছু কষ্ট পেলেও ওদিকে আমি অনেক সুবিধা ভোগ করি, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আমার জীবনে আমি কোনো সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি, এইটা আমার আত্মাতে বিশ্বাস, আমার অন্তরে বিশ্বাস আছে। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি, আমি কোনো দিন অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি, আমি কোনো দিন নরম করে কথা বলিনি। নরম কথা দিয়ে আমি সুবিধা ভোগ করতে রাজি নই। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ বলছে আব্দুর রাজ্জাক সাহেব সেই দিনের কথার পরে দাড়ি ছেড়ে দিয়েছি, সেই দিনের বক্তব্য শুনে প্যান্টটা কেটে ছোটো করেছি, সেই দিনের পরে বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে একবারে একাকার করে দিয়েছি, সেই দিনের কথা শুনে বাড়িতে ঢুঁকে আগে টিভিটা লাথি দিয়ে ভেঙেছি তারপরে কোনো কথা। আপনি কত মানুষ নেবেন, হাজারো লক্ষ মানুষ পৃথিবীতে বসবাস করছে, বলছে যে আব্দুর রাজ্জাকের কথার কারণে ক্রামবোর্ড ভেঙে দিলাম, এই দেখেন ভেঙে দিলাম, এবার মারছে লোহার বাড়ি ছবি ধরে রেখেছে দিয়ে ক্রামবোর্ড ভাঙছে। যদি মিঠে কথায় মানুষ পরিবর্তন হতো তাহলে এখনো একজন বাঙালি বেঁচে আছেন, তার প্রাঞ্জল ভাষার বক্তব্য খুব জোরালো সালিস উন্নত মানের ভাষায় তিনি বক্তব্য দিয়ে থাকেন, মিঠে ভাষায় তিনি বক্তব্য দেন, তার বক্তৃতাই যথেষ্ট ছিল। কিন্তু কেউ বলে না যে সেই দিনের কথা শুনে পরিবর্তন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো দিন মিঠে করে কথা বলেননি। বলেই স্যার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন অহমরা তাই না হো, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাব হো, তার রাগ বেশি হয়ে যেত, আলা সাউত হো, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মনোজর যাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, ছিল তার বক্তব্যের গতি। বক্তব্যের সময় শরীর গাও থেকে কাপড় নিচে পড়ে যেত, উনি তিনি বুঝতে পারতেন না, এটা ছিল তার বক্তব্যের মাপকাঠি। সেখানে কণ্ঠ সুরে বক্তব্য নিয়ে এসেছে ওই কুমিল্লাতে, আর বক্তাকে পেশ করছে জনগণের সামনে উপস্থাপক, সে বলছে যে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। বলছি এইটা কেন, কণ্ঠ সুর করলে অপ্রয়োজনীয় কথা ভিতরে ঢোকাতে হয়, অপ্রয়োজনীয় কথা ছাড়া কণ্ঠ টিকবে না, আর কণ্ঠ মিঠে ও দিয়ে কোনোদিন মানুষের পরিবর্তন আসে না। কথা এই মাপে হতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে যাবে, আলোচনা শেষ, মানুষ দুই ভাগে ভাগ হবে, একজন বলবে মানবো, একজন বলবে মানবো না, তার নামে তার নাম হলো বক্তৃতা। হক কোনোদিন মিঠে হয়নি, চিরদিনই হক তিতে, আজও তিতে, কেয়ামত পর্যন্ত তিতে। সম্মানিত দিনই ভাই, বলছিলাম মাছ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কী পান, আমরা কী পাই, পরস্পর পাও না, জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আমরা যে কী পাই, তিনি যে কী পান, শোনো, তিনি আমাদের কাছে পান যে আমরা শেরেক করব না, এটা তার পাওনা, এটা দিতে হবে, এটা আমরা দিতে বাধ্য। আল্লাহ আমাদের কাছে কী পাই, শিরক না করা, এটাই তার পাওনা। বুঝতে পারলেন না মনে হয়, যে শিরক দিয়ে সিলেট গড়া, শিরক দিয়ে গড়ে উঠেছে। আল্লাহর পাওনা আমাদের উপরে শিরক না করা, এটাই মূল কথা, আর কিছু লাগবে না, শুধু এটাই থাকলে বিচারের মাঠে জান্নাত হবে ইনশাআল্লাহ। ইবনা আদম লা তাইতানিবি কোরাবিলার যে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিবি শায়া লা তাইতুকবি কোরাবি হামাক ফেরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। যদি তোমাদের কোনো শেরেক না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শেরেক না থাকে, এটাই তার পাওনা। আমারটা আগে দাও তারপরে তোমারটা। আমরা কি পাই, আমরা পাই ক্ষমা, ক্ষমা করে দেন আমারটা দাও, আল্লাহটা আগে আর আমাদেরটা পরে, এই কথাটাই বোঝাচ্ছি। আল্লাহ বলছেন আগে দান করো তাহলে আমার দয়া, আগে দান দয়া করে, এই কথাটা বোঝাতে গিয়ে ওই কথাটা বলছি। ওখানে আল্লাহ বলছেন আমারটা দাও তাহলে তোমাদেরটা দিব,
আমাদেরটা কি ক্ষমা, আর আল্লাহরটা কি শিরক না করা। তা আল্লাহ নিজেরটাকে আগে রাখলেন, আল্লাহ নিজেরটাকে কোথায় রাখলেন, আগে রাখলেন, বললেন যে আমারটা দাও তাহলে তোমাদেরটা দিব। এখানেও বলছেন দান করো তাহলে আমার দয়া রহম, তোমাদেরটা আগে আমারটা পরে। আনফিক ইবনা আদম, আদমের ছেলে মেয়েরা দান করো, অনফিক আলাইকা, তাহলে আমিও করব, তোমাদেরটা আগে আমারটা পরে। হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের সামনে কিছু মোটর সাইকেল আছে যেগুলো সরিয়ে এক সাইডে করতে হবে, আর আপনাদেরকে আর একটু আগিয়ে বসতে হবে, আর খুব সাবধান, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে মসজিদের বাইরে যাবেন না, সময়কে একটু মূল্যায়ন করবেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। সাহাবি বলছেন যে আল্লাহ নবী বললেন দেখো তাসাদ্দাকু, তোমরা দান করো, ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর একটা সময় চলে আসছে, এমসি রাজুল বি সাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, কেউ তার দান নিবে না। আজ পৃথিবীতে বহু দেশ আছে যাদের ফেতরা নেওয়ার কোনো লোক নেই, তখন ফেতরা বাংলাদেশে পাঠিয়ে দিতে চাচ্ছে, বহু মানুষ তো সিলেটে লন্ডন আমেরিকায় থাকে, তাদের ফেতরা নেওয়ার কোনো লোক নাই, তখন বলছে যে তাহলে সিলেটেই দিই, তাহলে বাংলাদেশেই দিই। এরকম পৃথিবীতে সব জায়গায় হবে, আপনার টাকা নেওয়ার কোনো মানুষ থাকবে না, এটা অচিরেই হবে, মানুষের পয়সাপাতি বেশি হবেই, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ, বিশাল ব্যাপার নয় যেটা দিন রাত শুনছেন। একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি, এখন হচ্ছে প্রায় চল্লিশ কেজি, একটা ডালিম ছিল এক ছটা, এখন একটা ডালিম এক কেজি, পনেরো বছরের ব্যবধানে এক ছটা ডালিম যদি এক কেজি হয়, পনেরো বছরের ব্যবধানে দুধ যদি তিন কেজি থেকে চল্লিশ কেজিতে যায়, তাহলে পঞ্চাশ বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা এখন মানুষ বলতে পারবে না। টাকা এই মাপে বেশি হবে, টাকা আর টাকা মানুষের কোনো হিসাব থাকবে না। অতএব সেই দিন আসার পূর্বে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদকাতে আহদম আজরান, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নেকি হবে কোন দানে, কোন সময়ে দান করলে বেশি নেকি হবে, দশ টাকা এখন করলাম নেকি পেলাম, দশ টাকা কোন সময়ে দান করলে বেশি নেকি হবে, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো তাসাদ্দাক, দান করো, ওয়ান্তা সাহিহুন, তখন তুমি সুস্থ, এক, দুই সাহিহুন অর্থের লোভী, তিন তাকশাল ফাকরা, দিলে তো কমে যাবে, একটা কাজ করব মনে করছিলাম, দান করব দিলে তো কমে যাবে, সেই তো কি করি, চার তামল গেমা, ধনী হওয়ার সাদ জাগছে, খালি গুনে গুনে টাকা রাখা হচ্ছে, গুনে গুনে টাকা রাখা হচ্ছে, গুনে গুনে টাকা রাখা হচ্ছে, ধনী হওয়ার সাদ আছে, টাকা বেশি করার স্বাদ আছে, এই চারটা যখন একসাথে বিরাজ করছে এই সময়ে কে যদি দান করতে পারে সবচেয়ে বেশি নাকি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি তো অনুবাদক, জিজ্ঞাসা সবচেয়ে বেশি নাকি পাবো কোন দানে, এটা একটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল এইভাবে বললেন এক সুস্থ, দুই লোভী, তিন দিলে কমে যাবে, চার ধনী হওয়ার স্বাদ আশা আকাঙ্ক্ষা। তারপর বলছে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না, হাত্তা বালাগাতি লুলকুমা, আত্মা যখন এখানে চলে এসেছে আর যায় না আর যায় না আর যায় না, দিন যায় রাত যায় সবে বলছে দান খেরাত করো আল্লাহর নামে, দান খেরাত করো কিছু আল্লাহর নামে, না শ্বাস যাচ্ছে না। তখন ছেলে মেয়েকে ডেকে বলছে অমুককে এটা দাও, অমুককে এটা দাও, অমুককে এটা দাও, হাজালে ফোলানো, হাজালে ফোলানো, হাজালে ফোলানো, এই সময় তো দান করবো তোমার কিছুই হবে না। হাদিস বুখারী মুসলিম, আবু জাহর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা,
আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। বাম হাতে চা খাচ্ছে, দিন রাত দেখছেন, কিছু বলছেন না কেন? আপনার চোখের সামনে যে দোকানে গিলাসটা ধরে আছে বাম হাতে, দুঃখিত মনে কিছু নেবেন না, ডান হাতে ধরেন, বাম হাতে শয়তান খাই, কী বলবে? না হ্যাঁ গালি দিল দুটি, কই আমি তো বলি, সব সময় বলি, আমার চোখের সামনে পড়লেই বলি। একটু ভালো কাজের আদেশ করেন না, একটু ছেলে মেয়েকে বলেন এ সরো সুরা এখলাস ফালাক নাস পড়ে বের হবা, তিনবার পড়বে, তারপরে দোস্ত বন্ধু এক জায়গাতে আছেন কথা বলছেন, এই শোনেন কথা বলার পূর্বে সুরা এখলাসটা তিনবার পড়ে নেন তো, আমাদের তিনবার পড়ে নেওয়ার পরে আমরা কথাটা তো বলি একটু, একটু বলেন কিছু জীবনে, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, স্ত্রী মিলনে দানের নেকি হয়, এই পর্যন্ত বলতে সাহাবীগণ একবারে রিরি করে উঠেছেন, বলেন কি? আয়াতির রাজুল শাহওয়াত ও ফিহালা ও ফিহালা আজরন, মানুষ তার প্রবৃত্তিকে ঠেকাবে তাতে নেকি হবে, এটা কেমন কথা হলো আল্লাহ রাসূল, এটা একটা কথা? তখন আল্লাহ রাসূল বলছেন আরাই তুম আফিল হারামিন, এইটা যদি হারাম উপায় হয় আফিয়া হবে ইজরন, তাতে পাপ হবে কিনা বলো? তখন তো সাহাবীগণ হ্যাঁ তা তো পাপ হবেই, তখন আল্লাহ রাসূল বলেন সেটা যদি পাপ হয় এইটা নেকি হবে, দানের সিরিয়াল দিতে দিতে আল্লাহ রাসূল এইভাবে আসলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর সকল পুরুষ নারীকে দান করতে হবে। বলার সাথে সাথে সাহাবীগণ বললেন ফাইল্লামে আজেদ, সবাই দান করবে কি করে? সবাই কি দান করতে পারে? টাকা থাকলে তো দান করতে হবে, কেমন কথা হলো আল্লাহ রাসূল, কিভাবে মানুষ সবাই দান করতে পারে? আল্লাহ রাসূল বললেন শুনো, ফালইয়ামাল বিআদাইহে, দুই হাতে মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফু নাফসুহু ইয়াতাসাদদাক, যেটা পেয়েছে সেখান থেকে দান করবে এবং নিজে খাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী ভ্যান চালককে দান করতে বললেন, দিন মজুরকে দান করতে বললেন, বিশেষভাবে রমজান মাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর রমজান মাসে একেবারে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু সুবিধা ভোগ করে, গরু ছাগল মানুষ তরুতাজা সুন্দর হয়ে যায়, গাছপালা সুন্দর হয়ে ওঠে, পূর্ব দিকের বাতাসে যত উপকার করে আল্লাহর নবীর রমজান মাসে দান করে মানুষের তার চেয়ে বেশি উপকার করতেন। রমজান মাস মানে দয়া রহমতের মাস, অন্য মাসে এক টাকা দান করলে রমজান মাসে দান করলে এক টাকা 69 গুণ বেশি নাকি হবে, এই কথা ঠিক নয়, রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসের চেয়ে কত বেশি হবে তা মানুষ জানে না। এই যা দেখালা রমজান, যখন রমজান ঢুকেছে ফতেহাত আবু রাহমা, তখন রহমতের দরজা খুলে গেছে, খালি রহমত দুই হাত দিয়ে লুটে নিতে হবে, কে সেটা বুঝে? রমজানের রহমতকে ঠেকানোর এক নম্বর পথ হলো ইফতারি, রমজানের এই রহমতকে ঠেকানোর দুই নম্বর পথ হলো ব্যবসা বাণিজ্য, রমজানকে ঠেকানোর তিন নম্বর পথ হলো এই ধরনের ট্রাইফেলের গলির মতো তারাবি। রমজানের রহমতকে ঠেকানোর পথ হলো সকালের এত লম্বা ঘুম। লোকমান হেকিম বলছেন জীবনে কিছু করতে চাইলে তিনটে কাজ করিও, কম খাবা, কম কথা বলবা, কম ঘুমাবা। সাহরি খেয়ে ঘুমিয়েছে 11টার সময় উঠছে, তাহলে রাত্রে দিনের অর্ধেক চলে গেল, 4:10 শুয়ে 4:00 সালাত আদায় করেছে, 11টায় উঠলো, তাহলে কত ঘন্টা ঘুমালো? 6 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা এখানে আছে আল্লাহর সমান, 2 রাত, 7 ঘন্টা মানে 2 রাত। জাকির নায়েককে আমি জিজ্ঞাসা করছি ভাই আপনি কতখানি ঘুম, কতক্ষণ ঘুমান? 3 ঘন্টা, 3.5, কতক্ষণ পড়ে? 16-17 ঘন্টা। জাকির নায়েককে আমি জিজ্ঞাসা করছি মুখোমুখি, তো এটা আমাকে বলছেন।
আমি বলছি টাইটা ব্যবহার না করাই ভালো, টাই ব্যবহার করিয়েন না, জায়জ না জায়জ পরে না। হেসে উঠলেন, বলল আপনার ছেলেরা সদাকল্লাহুল আজিম বলে কেন? সদাকল্লাহুল আজিম বলতে হবে না কোরআন তেলাওয়াতে। এটা হেসে উঠলেন। ছেলেরা হাততালি দেয়, হাততালি দিতে হবে না, হাততালি দেওয়া চলবে না, একটু হেসে উঠলেন। বললাম যে ওই পিসি স্কুল বাংলাদেশে আপনার অনুমতি আছে? যে বাংলাদেশে আমি কোনো কাজের কোনো দিন অনুমতি দিইনি, তবে বাংলাদেশে যাওয়ার আমার খুব স্বাদ, পরিস্থিতি হয়ে ওঠে না, আমার মনটা খুব চায় যে একবার বাংলাদেশে যাই। সময়ের দাম দিতে শিখেন, এত ঘুম কেন? এক রামাজান মানে দয়ার মাস, দান করে তাসবিহ তাহলিল করে জিকির আজকারে কোরআন তেলাওয়াত করে দয়া রহমত লুটে নিতে হবে দুই হাত দিয়ে। আল্লাহ তাআলা বলেন সারি ওয়ালা মাগফিরাতিন মিন রাব্বিকুম ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও। সারি ওয়ালা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও। এখন তো দয়া ক্ষমার মাস, এত ঘুম কেন? এত ঘুম কেন? সাত ঘন্টা ঘুমায় কি করে রাতে ঘুমানোর পরে? এক নাম্বার ইফতারি, এত ইফতারি যে ইফতারিতে পেট টান টান, এত খেলে আপনি রাতে ইবাদত করবেন কি দিয়ে? আপনি তো টিকতে পারবেন না। এত প্রস্তুতি কেন? দশটার সময়তে বাজার করতে গেছে, আজকে ইফতারি করবে, সেই জন্য মহলেটা দুইটা পর্যন্ত বাজার করেছে, তারপর দুইটার পরে আবার ব্যস্ত রান্নাবান্না এটা রেডি করছে। একবারে সূর্য ডুবে গেছে তবু পূর্ণ রেডি করতে পারেনি, কত ব্যবস্থাপনা আছে এই সেই, শুধু একটু করে মুখে দিলে পেট টান টান হয়ে যাবে, এত ইফতারির ব্যবস্থা। পাঁচ দশটা খেজুর থাকতো বিসমিল্লা বলে মুখে দিয়ে আর দুটো খেয়ে নিয়ে সলাতে চলে গেলে কোনো সমস্যা ছিল না, সহজ হয়ে যেত। রমজান দয়ার মাস। রমজান দয়ার মাস। এক নাম্বার সাহারি কম খেতে হবে, তাহলে প্রস্তুতি কম হবে, খাওয়া কম হবে, মূল্যায়ন করতে পারবেন। এত প্রস্তুতি হলে আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে কাজের মেয়ে সবাই ব্যস্ত, তাসবিহ পড়বে কখন, কোরআন তেলাওয়াত করবে কখন? বুঝাতে পারলাম না মনে হয়। দুই হাট বাজার, এত যদি কাপড় কিনেন, স্যান্ডেল জুতা কিনেন, তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে, দর্জি ব্যস্ত, দোকানদার মনে করছে যে এগারো মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। তাহলে ব্যবসায়ী ব্যস্ত, কর্মচারী ব্যস্ত, দর্জি ব্যস্ত, সবাই ব্যস্ত, রমজানকে মূল্যায়ন করা হচ্ছে না অবমাননা করা হচ্ছে? অবমাননা করা হচ্ছে, সবাই ব্যস্ত। এইভাবে ইবাদত, এইভাবে ইবাদত করলে তো দয়া রহমত ধরা যাবে না। এই যে গত রাত চলে গেছে, এখন থেকে শুরু করেন, দশটা রাত নয়টা আছে বা আটটা আছে সামনে, অল্প খাবেন, শুয়ে যান, এসার সলাত আদায় করে শুয়ে যাবেন, ঘণ্টাখানেক থাকবেন, এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকবেন, এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে উঠে যান, এগারোয় উঠে যান, গরমের দিন গোসল করেন, খাওয়া কম আছে, রেডি হন, সলাত আরম্ভ করেন, আল্লাহ আকবার, সুরা তো কিছু মুখস্থানে সুরা এখলাস আছে, পড়তে থাকেন বিসমিল্লাহ এখলাস, বিসমিল্লাহ এখলাস, বিসমিল্লাহ এখলাস, পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন, রুকুতে বলেন সুবহানাল রাব্বি আল আজিম, বলতে থাকেন একবারে সুরা বাকারা পড়ার সমান এক দেড় ঘন্টা, তারপরে উঠে আসেন, দোয়া পড়েন, সিজদায় চলেন, বলতে থাকেন আল্লাহু ইন্নাকা আফুবুন তুহিবুল আফু, বলতে থাকেন সুবহানাল রাব্বি আল আলা যতক্ষণ সম্ভব হয়, আবার উঠে আসেন, আবার যান, এ হলে এক রেখাত, এভাবে আর এক রেখাত, এ হলো দুই রেখাত, এভাবে আর দুই রেখাত, এ হলো চার রেখাত, এবার দরজাটা বন্ধ করেন, এই ঘরে যেন কেউ ঢুকতে না পারে, হঠাৎ করে কেউ ঢুকে গেলে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, আর একজন পাশে থাকলে কান্নাকাটি করতে পারবেন না, নির্জনে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলুন দাকারাল্লাহ খালিয়ান ফাফাজা তাইনাহু, নির্জনে মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। সেই রাত আজকেই, রাত পার হতে দিতে হবে না, আগে ক্ষমা নিতে হবে, তারপরে কোনো কথা, ক্ষমা কেঁদেই নিতে হবে, জোর করে নয়,
ক্ষমা কান্নাকাটি করে নিতে হবে, আজকে রাতেই নিব, নির্জনে নিব, ঘন্টা যাব তাসবি তাহলিল জিকির আজকার হাত তুলে কান্না কাটি, এরপরে আর চার রেখাত এইভাবেই দেখবেন আজানের টাইম হয়ে আসছে। তাড়াহুড়া করে তিন রেখাতে এক রেখাত বিতির পড়ে নিয়ে সাহারি করতে যান, আমি মনে হয় বুঝাতে পারলাম না। এইভাবে রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ঢাকাতে রমজানকে মূল্যায়ন করছে জাগার রাতকে বক্তৃতা দিয়ে, বক্তা আসছে বিভিন্ন জেলা থেকে, দিয়ে এসার সলাতের পর বক্তা বক্তব্য দিচ্ছে, তারপরে সাহারির টাইম হয়ে আসছে, তখন এসার সলাত আদায় করে নিয়ে তারাবি তাড়াহুড়া করে পড়ে নিয়ে খেতে যাচ্ছে, এর নাম নাকি রাত্রি জাগা বক্তৃতা দিয়ে। আর চাঁপাই নবগঞ্জে সবাই মিলে মহিলা পুরুষ এক জায়গাতে বিভিন্ন জায়গাতে দলবদ্ধ হয়ে বসে ভিন্ন ভিন্ন, আর গল্প টল্প করে আর জিলাপি খায় আর কোরআন মাজিদ পড়ে, তার নাম নাকি রাত্রি জাগা। রাত্রি জাগার এই পদ্ধতি ঠিক নয়, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথায় জাকাত দিতে বাধ্য অনুরোধ জানিয়েছি, এরপরে দান, গরিব মানুষ হলেও দান করবেন, দান করবেন পানির ব্যবস্থা। মসজিদে বেসরকারি প্রতিষ্ঠানে মাদ্রাসায় পানির ব্যবস্থা, অসহায় পরিবারে দুই কাপড় চুপড়, অসহায় মা চাচিকে কাপড় চুপড় দিবেন, তিন বেসরকারি কওমি মাদ্রাসা মসজিদে দান করবেন। এ হলো দানের একটা সিরিয়াল পরামর্শ দিয়ে গেলাম। ফকির যে চেয়ে বেড়ায় এসেছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না, তার সাথে আবার গণ্ডগোল আছে। আপনি বলছেন আপনার আম্মাকে, আম্মা ওই যে আমাদের পাড়াতে একটা আমার চাচি ছিল না, তাকে একটা কাপড় দেন তো আম্মা টাকা দিয়ে পাঠালাম, তখন আপনার মা বলছেন করেছিস কি, ও তো দিন রাত তোরে বদনাম করে, না 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 যে আম্মা তাকেই তো দিতে হবে, রাজশাহী চাঁপাই নবগঞ্জে বলে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়, মানে শত্রুকে বেশি ভালোবাসতে হয়, শত্রুকে সম্মান করতে হয়, আম্মা ওকে দেন তো ওকে কাপড়টা দেন, ও যতই আমাদের বিরুদ্ধে কথা বলুক, ও হলো মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না। এইভাবে দানের পরামর্শ দিলাম, রমজান পার হয় না যেন, অল্প করেন আর বেশি করেন, দান করবেন জরুরি, সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানালাম। তারপরের অংশ, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করেন বিশেষভাবে গত রাত থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত কান্নাকাটি করে, একাই সলাত আদায়ের চেষ্টা করবেন, এসার জামাতটা জামাতে পড়ে নেবেন এসার সলাতটা, তারপরে বাকি সলাতটা একাই মূল্যায়ন করার চেষ্টা করবেন, জামাতে পড়লে চার রেকাত পড়ার পরে পৃথক হয়ে যান, কান্নাকাটি করা লাগবে। হাজারো মানুষ পৃথিবীতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আমি বোকা মানুষ কান্নাকাটি করতে পারি না, সেই জন্য আপনি মনে করছেন মানুষ কান্নাকাটি করে না, দেখেন আপনি নহে কালকে উমরায় চলে যান, মদিনা মক্কাতে দেখে আসেন, মানুষ কেঁদে মাটিতে পড়ে আছে, কান্নাকাটিতে পাশে থাকা যায় না, একবারে হু হু করে কেঁদে উঠেছে, তার কান্নাতে আপনি পাশে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন তো, চোখের এক ফোঁটা পানি, পৃথিবীতে এর চেয়ে প্রিয় আল্লাহর কাছে কিছু নেই, সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না, এরকমই তার যাওয়া অসম্ভব, গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। অতএব রমজানকে মূল্যায়ন করুন। আহলে হাদিস বা লামাজাবি কারা, তাদের পরিচয় কি? পৃথিবীতে কিছু মানুষ সাহাবিগণের পর থেকে নিয়ে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের পরিচিত নাম ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস, অন্যান্য দেশে তাদেরকে সালাফি বলা হয়, কোনো কোনো দেশে আহলে সুন্নাহ বলা হয়। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। যারা মানুষকে শ্রদ্ধা করে কিন্তু অনুসরণ করে না, তারা বড় বড় ইমামকে শ্রদ্ধা করে, তারা বলে আবু হানিফা রাহেমাহুল্লাহ, তারা বলে ইমাম মালিক রাহেমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া কর। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, তারা সম্মান করে রান্না বান্না করে খেতে দিয়েছেন, আব্দুর রাজ্জাক সাহেব বাম হাতে পানি খাচ্ছেন, তারা বাম হাতে পানি খাবে না,
কথা বুঝতে পারলেন না। তারা মানুষের কথাকে মানে না, তারা মানুষকে শ্রদ্ধা করে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করছেন, আব্দুর রাজ্জাক সাহেবকে তারা অনুসরণ করবেন না। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করে না তারা, অনুসরণ করে মাত্র একজন মানুষকে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি বড় মানুষকে তারা শ্রদ্ধা করে, কোনো মানুষের মতামতকে মানে না। যা তারাই হলেন আহলে হাদিস, তারাকেই এদেশে লামাঝাবি বলে, এদেশে বিভিন্নভাবে গালিগুলোজ দিয়ে তারা প্রকাশ করে থাকে। তারাও জানে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় লামাঝাবি ছিলেন। তারা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সত্য সত্যই জানতেন তাহলে এত কিছু করা লাগতো না, তারা আমাদের আগে থাকতেন। ইমামগণ কোরআন এবং সহিহ হাদিস মানার ব্যাপারে তারা সবচেয়ে শীর্ষস্থানে। ফিরকা নাজে একটা বই আছে, পড়ে দেখুন, এই বিষয়ে অনেক বই আছে, সেসব বইয়ে পড়লে বুঝতে পারবেন। অযথা এ নাম দিয়ে সে নাম দিয়ে আমাদের বদনাম করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, নানানভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে। এগুলো আসলে ক্ষমতা, অথচ ক্ষমতা চিরদিন ঠিক থাকবে না। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন কী হবে? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, তুমি কি মানুষকে মানতে বলেছিলে যে আমাকে মানো? তখন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলবে, না 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 না, আমি কাউকে মানি বলিনি। তখন আপনার কি হবে? তখন বুদ্ধি বিবেচনা করে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করুন, বুদ্ধির দাম আছে। বোকা মানুষের কোনো বিচার নেই, যার বুদ্ধি যত বেশি তার বিচার তত কঠিন। আহলে হাদিসের সূচনা হয়েছে ভারত হতে, জি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালিগায় লিখেছেন, 400 হিজরি পর্যন্ত কোনো মাঝহাব ছিল না। তাহলে মাঝহাবের আগে থেকে আহলে হাদিস, ইমামগণ আহলে হাদিস, সব বড় বড় বিদ্বান আহলে হাদিস। মাঝহাব 400 হিজরির পরে হয়েছে শাইখুল হিন্দ ওস্তাদুল ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি কলমে লিখেছেন হুজ্জাতুল্লাহ আল বালেগায় 400 হিজরির আগে কোন মাঝহাব ছিল না। মাঝহাব মানা ফরজ, এই কথাটুকুর বিপদ যে কত কঠিন তা বিচারের মাঠ ছাড়া সে বুঝতে পারবে না। ভারতে আহলে হাদিসের সূচনা নয়, সাহাবীগণ থেকে আহলে হাদিসের সূচনা, তাবেই থেকে আহলে হাদিসের সূচনা, তাবেই থেকে আহলে হাদিসের সূচনা। বাংলাতে একটা বই পাওয়া যায় আহলে হাদিস, আহলে হাদিসের পরিচয়, লেখক হাফেজ আইনুল বারী কলিকাতা মেটিয়ে বলছে। দেখেন সিরিয়াল আহলে হাদিসের পরিচয় দেওয়া আছে। ভারতে আহলে হাদিসের জন্ম, ইংরেজদের যুগে আহলে হাদিসের জন্ম, আহলে হাদিস ইংরেজদের দালাল, এগুলো হলো ক্ষমতার কথা। ক্ষমতা চিরদিন থাকবে না, এই ধরনের কথা থেকে বেঁচে থাকুন। যারাই কোনো মাঝহাব মানে না, কোনো লোককে মানে না, আল্লাহ রাসূলকে মানে, তারাই আহলে হাদিস। ওটা তো একটা পরিচিত নাম, আহল মানে অনুসরণ আর হাদিস মানে হাদিস। হাদিসের অনুসরণ করে যারা তারাই আহলে হাদিস, যারা কোনো মাঝহাবের আশ্রয় নেয় না, যারা কোনো ব্যক্তির আশ্রয় নেয় না, তারা কোনো সময় একেবারে কেয়ামত পর্যন্ত তারা কোনো ব্যক্তিকে হিসাব করে না, শ্রদ্ধা করে মাত্র। আহলে হাদিসেরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি শিরকি বাক্য, জি না, এটা আহলে হাদিস মনে করে না। যারা এটা তদন্ত করেছে তারা ভুল করেছে, যারা বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শিরকি বাক্য, তার একটা জোরালো জবাব দিয়েছে আকরামুজ্জামান বিন আব্দুসসালাম। মুস্তাদরাকে হাকেমের দ্বিতীয় খণ্ডে আছে এই হাদিসটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখবেন। যাতে শুধুমাত্র আল্লাহর সাক্ষী থাকে তাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাইয়্যিবা, যাতে দুইজনের সাক্ষী থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে বলে কালেমা শাহাদা, কালেমা তাইয়্যিবার প্রমাণ দেখবেন, কালেমা তাইয়্যিবা দেখেন, প্রমাণ পেশ করছি, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ।
এটার নাম হলো কালেমা তাইয়েবা, মোহাম্মদ রাসূলুল্লাহ নাই, এটাই শেষ। দেখবেন এটার প্রমাণ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমস ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আর কোনো কথা নেই সামনে, এটুকুই শেষ। বুখারী মুসলিমের যে হাদিসটা এসেছে, কিয়ামত পর্যন্ত অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা মানুষ আছে, এই হাদিসটাই যখন বাইহাকিতে এসেছে তখন এসেছে যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা হাদিস পেশ করলাম, একটা মুসলিম, একটা আবু দাউদ, একটা বাইহাকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো এর এই কালেমার নাম কি? কালেমা তাইয়্যিবা। এবার কালেমা শাহাদাত, কালেমা শাহাদাতের এক নম্বর রূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুস্তাদরাকে হাকিম দ্বিতীয় খণ্ড। দুই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সহীহ নেহবান সহীহ আওয়ানা মুসনাদে কাহাকম মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে। তিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সব হাদিস গ্রন্থে আছে। তিনটে রূপ, একটা আছে বাইহাকিতে যেটা আমরা মুস্তাদরাকে হাকিমে যেটা আমরা বলি, আর বাকি দুটো সব হাদিস গ্রন্থে আছে। এটা জয়ী বর্ণনা সূত্র, জয়ী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এইটা যেই অর্থ দেয় সেই অর্থ এই দুটা দেয়, এটার মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বাক্যগুলো তার ভিতরে ঢোকে আছে। তিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই তিনটে কালেমার একই অর্থ, যার জন্য এটাকে বলা হয় অর্থগত সহি। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরক হবে বলেছে তাদের তদন্তে ভুল আছে। কথা স্পষ্ট হয়নি? আপনারা আহলে হাদিস বা আহলে হাদিসরা নাকি পুরুষের সালাতে মহিলারা ইমামতি জায়েজ মনে করেন? জি না, আমরা কখনো এই ফতোয়া দিইনি, আমি কোনোদিন এই ফতোয়া শুনিনি, আর আমি 90 সাল থেকে মাঠে আছি। কত বছর চলছে? 28 বছর চলছে। আমি পায়ে হেঁটে প্রোগ্রাম করেছি, অন্তত 6 থেকে 8 কিলোমিটার হেঁটেছি, পায়ে হেঁটে চলে গেছি, একটা ব্যাগ হাতে গেলে গাড়ির হিসাব তো বহুদিন পড়বে। তখন মানুষ আমাকে দিত 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে দেখলাম 100 টাকা, তারপরে কিছুদিন 200 টাকা, তারপরে 300 টাকা, তারপরে দেখলাম 500 টাকা। এখন মানুষ সব রকমই করে, মোটেই না দিয়ে পরীক্ষা করে যে দেখি কি হয়। তা আমি কোনোদিন কিছু বলিনি। অনেক, সেই আপনার দিনাজপুর অনেক পর, 9,000 টাকা বিল, কিছুই দেয়নি। মানিকগঞ্জে এসেছি, 4,000 টাকা 5,000 টাকা দিয়েছে, 11,000 টাকা বিল, পরীক্ষা করে দেখে আর কি। তো ওই কথাই চূড়ান্ত, কত বছর হলো? 28 বছর। 28 বছরে কেউ কোনোদিন যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আব্দুস সবুজ তার যা জন্য প্রমাণ, আমি সিলেট এসেছি, আব্দুস সবুজ যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেবকে টাকা দেওয়ার সময় মুখটা একটু কেমন কেমন দেখেছিলাম, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এটা আমার আজকের কথা না, টাকা আমার পিছে ঘুরি, আমি আল্লাহর রহমত কোনোদিন টাকার পিছে ঘুরিনি। আল্লাহর অনেক দয়া, আল্লাহর দয়া মাঝে মধ্যে আমি সিজদায় শুকর আদায় করি,
আমার বেতন লাগে প্রতি মাসে 10 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের বেতন, এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে। আমি নিজেও বুঝি না এগুলো কীভাবে হয়। মসজিদের কাজ চলছে, একসাথে 3000 মুসল্লি সলাত আদায় করতে পারে। ওটা আপনারা আমি হিসাব করলে আমাকে ইঞ্জিনিয়ার বলছে 6 কোটি টাকা খরচ হবে, যে টাকা বলবেন না, ওটা দিয়ে আমাকে টেনশন ফেলেন না, ওই জিম্মেদারি আমার নয়, কাজ করতে হবে, এই জিম্মেদারি আমাদের, কাজে লেগে থাকেন, ব্যবস্থা আল্লাহ করবে ইনশাআল্লাহ, করছেন তো, আমি তো এটা দেখতে পাচ্ছি। তো পুরুষ এবং মহিলা, মহিলারা পুরুষের এমামতি করতে পারে এই কথা ঠিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। আমাদের উপর এটা অপবাদ, তাকে কথা ফেরত নিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। টুপি পাঞ্জাবি নাকি ভিক্ষে বৃত্তির পোশাক বলে, পাঞ্জাবা পাঞ্জাবি ভারতের পোশাক, যারা আলেম ওলামা তাদের এটা পোশাক, এইটা কোনো গুরুত্বপূর্ণ বা জরুরি পোশাক নয়। যারা এদেশে ভিক্ষে চায় তারাও পাঞ্জাবা পাঞ্জাবি পরে থাকে, সেই জন্য বলছি। তাছাড়া এরকম পোশাক হবে কেন, এটা কেন হবে? রবার্ট ক্লাইভের পরিকল্পনাতে এগুলো ঢুকেছে, রবার্ট ক্লাইভের হিসাবে এগুলো হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এগুলো হলো এনজিও, ওইগুলো পরিবর্তন করেছে। মোগলদের আমলেই একই প্রতিষ্ঠান থেকে কোটো চলত, মাদ্রাসা চলত। তো প্যান্ট আর কোট পড়লে হবে মিস্টার, আর পাঞ্জাবি আর টুপি পড়লে হবে মোল্লা, এটা হলো তাদের পক্ষ থেকে ঘৃণিত শব্দ। এখন ওটা চলে গেছে, এখন যারা মাদ্রাসায় পড়ে তারা অনেক টাকা মারে, আলহামদুলিল্লাহ অনেক পয়সার মালিক। ও যারা মাসে 2 লক্ষ 5 লক্ষ ইনকাম করে তারা এদের কাছে টিকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেখ ফেতরা কি টাকা দিব না চাওয়ান? আল্লাহ রাসুলের যুগে স্বর্ণের টাকাও ছিল, রূপার টাকাও ছিল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি টাকার কথা বলেননি, অতএব টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, কেউ যদি না নেয় ফেলে দেন, শেষ পর্যন্ত ফেলা দেওয়াতে একটা কথা আছে। মসজিদে দিয়ে যান, যারা জিম্মেদার তারা বিক্রি করে টাকার ব্যবস্থা করবে, আপনি টাকা দিয়ে যান, যারা জিম্মেদার তাদের কাছে চাউলটা দিয়ে চলে যান, আপনার জিম্মেদারি শেষ হয়ে যায়। তারপরে যারা দায়িত্ব পালন করছে তারা এটা কী করবে বুঝুন, বুঝাতে পারিনি কথা। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, দেশের লোক করছে যে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই গুনাহগার, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কর্তৃক কোনো দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। কোরআন খতম পড়ানো ও বুখারী খতম পড়ানোর বৈধতা কি? বুখারি খতমও নয়, কোরআন পড়ার খতমও নয়, কোনোটাই নয়। আমরা কি বুখারি খতম করি নাই কি? না, আমরা সমাপনী উপদেশ বৈঠক ডেকেছি, খতমে বুখারি নয়, আর আমরা ওই আলোচনাও রাখিনি। আমরা আমাদের জামিয়া সালাফের দিকে 20 জন ছেলে এবার বুখারি পড়া শেষ করেছে। আমাদের আলোচনাতে ডক্টর মুসলিহউদ্দিন বুখারির প্রথম হাদিস এবং শেষ হাদিস নিয়ে আলোচনা করেছে। কাজে আমরা খাতমে বুখারি ওরকম করি না, খাতমে বুখারির ওরকম অনুষ্ঠানও বৈধ মনে করি না। সাথে সাথে খাতমে কোরআনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, খাতমে কোরআন কোরআন খতম করে তাহলে পড়তে হবে এই নীতি নয়। কোরআন বেশি বেশি পড়তে হবে, দীর্ঘ সময় পড়তে হবে, এই সুন্নাত। বিপদ আপদ থেকে মুক্তির জন্য বুখারি খতম করা হয়, এটা একটা বড় ধরনের বিদাত। জি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাউযু বিল্লাহি মিন জালিক, আল্লাহ মানুষকে বিপদ থেকে রক্ষা করুন, বুখারি পড়ানো হয় বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আল্লাহ তো রহম করুন। একটি মেয়ে বিধবা, 2টি সন্তান ছোট এতিম, আমার নিকট আত্মীয় নিজের বাড়ি আছে, জমিও আছে, ওদেরকে থাকতে দেওয়া যাবে কি?
একটি মেয়ে বিধবা, এটি সন্তান ছোট, এতিম, ও আতিম নিজের জমিও আছে, ওদেরকে জাকাত, আচ্ছা আচ্ছা জাকাত দেওয়া যাবে কি? এখন যদি তাদের চলার ভালো ব্যবস্থা না থাকে তাহলে জাকাত দিতে হবে, বাড়িও আছে জমিও আছে, কিন্তু এখন তাদের এ দিয়ে চলছে না, তারা মিসকিনের মধ্যে গণ্য, মিসকিন কিন্তু ফকির নয়, ফকির যে চেয়ে বেড়ায় কোটি টাকা থাক তবে ফকির, মিসকিন চাইতেও পারে না সংসার চলে, ফকিরের কিন্তু অ্যাকাউন্ট আছে। মিসকিন এই হলো মিসকিন, অনেক টাকা আছে, একটা 5 লক্ষ টাকা একটা বাগান নিয়েছিল, এক রাতে সরে হয়ে গেছে, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এলাকার লোককে তাকে সাহায্য করতে হবে, ও এখন মিসকিন নিঃস্ব, এরকম ব্যাপার দিবেন। কোনো মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে এবং তালাক হয়ে যায় তাহলে পুনরায় বাবার অনুমতি নিয়ে বিয়ে করতে পারবে কি? যেখানে বিবাহ হয়েছে সেখানে তালাক হয়েছে, তালাকও হয়নি বিবাহ হয়নি কিছুই না, এখন বাপের অনুমতি নিয়ে বিবাহ করুক যেখানে যাবে যাবে, আগেকার হলো অন্যায় হয়েছে ক্ষমা চাইতে হবে, পাপ হয়েছে তোবা করতে হবে, ও তো বলা আছে 7 ছেলের মা হলেও বিবাহ হবে না, বাপকে 2 জন সাক্ষী নিয়ে বিবাহ পড়াতে হবে জরুরি, বাপ না থাকলে তার ভাই পড়াবে, 20 বছর পরে হলেও 40 বছর পরে হলেও বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় হলেও কে বিবাহ পড়াবে? তার ছেলে পড়াবে, এর বৈধতাতে আসার কোনো পথ নাই। আল্লাহর নবী বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল, অতএব বাপ বেঁচে থাকলে ননদকে অভিভাবক হতে পারবে না, ওখান থেকে বলুক যে আচ্ছা ঠিক আছে বিবাহ পড়িয়ে দেন আমি রাজি আছি, এটা হলেই হলো, কেন রাগ করে থেকে যাচ্ছে? ও কোর্টে যায় মেয়ে চলে গেছে এর কাছে, বা বলে দেখ যে আচ্ছা ঠিক আছে কাজী সাহেব বিবাহ পড়িয়ে দেন আমি বাপ রাজি আছি। ঈদের সালাত 6 তাকবীরে আদায় করলে কি নামাজ আদায় হবে? নামাজ হবে না হবে সেটা ভিন্ন কথা, 6 তাকবীরে ঈদের সালাত চলবে কি না, মানে 6 তাকবীরের হাদিস আছে কি না, 6 তাকবীরের কোনো হাদিস নেই, 6 তাকবীর ঈদের সালাতের কোনো প্রমাণ নেই, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তার 22টা হাদিস, আমার মাঝাবি ভাইরা যদি মাঝাব না মানতেন তাহলে তারা এই বিপদে পড়তেন না, তারা সহজে এটা মেনে নিতেন, কিন্তু মাঝাবের যে একটা এ আছে ব্যক্তিত্ব বা প্রতিনিধিত্ব যার কারণে শরম পাচ্ছে, তাহলে হাদিস ছেড়ে এমনি মতামতের দিকে যেতে হবে কেন? হাদিস তো তাজা হাদিস, 22টা হাদিস আছে, 12 তাকবীরের ঈদের সালাত, 6 তাকবীরের কোনো হাদিস নেই, 6 তাকবীর ঈদের সালাত থেকে ফিরে আসতে হবে। যারা আমরা মুসলিম ভাই সকল দিনই ভাই বোনকে আমরা হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আর বলছি আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, আমার দিনই মুসলিম ভাইদের অন্তর পরিবর্তন করো, তারা যেন পরস্পরের প্রতি বিদ্বেষী না হয়, তারা যেন পরস্পরকে ভালোবাসতে শিখে, তারা যেন সবাই পরস্পরকে শ্রদ্ধা করতে শিখে, তারা যেন শ্রদ্ধার ভিত্তিতে পরস্পরকে দিন মেনে চলার সুযোগ দিতে পারে। আল্লাহ তুমি সকল দিনই ভাই বোনের অন্তরের সংকীর্ণতা দূর করো, সকল দিনই ভাই বোনের ইবাদতকে তুমি কবুল করো, তুমি সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিম পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার আদেশ করেছে যে তোমরা নিজেদের জন্য ক্ষমা চাও আর পৃথিবীর সকল মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাও, আমরা দিনই ভাই হিসাবে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর বিশেষ করে সিলেটবাসীর সকল পুরুষ নারীর জন্য আন্তরিকভাবে তোমার দরবারে আমরা আবেদন জানাচ্ছি তুমি সিলেটবাসীর সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো, যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি তাদেরকে সঠিক আমল আকীদা অনুপাতে থাকার সুযোগ করে দাও, তোমার দরবারে জোরালোভাবে এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।